আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরাদ হোসাইন, এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আপনি কীভাবে ফিলিপাইনের ট্যুরিস্ট ভিসা করবেন এবং কী কী ডকুমেন্টের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন, সে বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলব। তার আগে বলে দিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে রাখবেন। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। কী কী ডকুমেন্টের মাধ্যমে আপনি ফিলিপাইনের ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে দিচ্ছি বন্ধুরা, আপনারা জানেন আমরা এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেড যে কোনো কান্ট্রির ভিসা, ট্যুরিস্ট ভিসা, মেডিকেল বিজনেস ভিসা রিলেটেড সকল সেবা আমরা প্রদান করে থাকি। সে বিষয়ে যার যে ভিসা রিলেটেড যে ধরনের আপনার ইনফরমেশন লাগবে আমাদের আই বাটনে ক্লিক করে আপনি আমাদের সেই রিলেটেড ভিডিও দেখে নেবেন। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই না টেনে না স্কিপ করে দেখার জন্য বিনীতভাবে রিকোয়েস্ট করছি। বন্ধুরা, আমরা জানি অনেকে চেঞ্জিং দেশে যাওয়ার জন্য ঘুরতে পছন্দ করেন। আজকে সেই ধারাবাহিকতা আমরা আজকে কথা বলবো ফিলিপাইনের ট্যুরিস্ট ভিসা নিয়ে। এবং যারা বিভিন্ন চেঞ্জিং দেশে সেটেল হতে চান অথবা চেঞ্জিং দেশে আপনি বিভিন্ন দেশ ঘুরার মাধ্যমে ইউরোপের ট্যুরিস্ট ভিসা আপনি অ্যাপ্লাই করে আপনি ট্যুরিস্ট ভিসা নিতে চান, তার আগে আপনার নর্মাল যে দেশগুলো রয়েছে যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, কম্বোডিয়া, এই সকল দেশের ভিসা আপনার পাসপোর্টে থাকলে আপনার চেঞ্জিংয়ের কান্ট্রিগুলোতে আপনি ভিসা পাওয়া সহজ হয়। সেক্ষেত্রে ফিলিপাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ এবং অত্যন্ত স্টিকারটি অনেক গুরুত্বপূর্ণ একটি স্টিকার। তাই যারা এই চেঞ্জিং অথবা ইউরোপে সেটেল হতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে করে আপনি এই ফিলিপাইনে ঘুরে এসে আপনি চেঞ্জিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো, ফিলিপাইন কীভাবে আপনি নেবেন। বন্ধুরা, আজকে আমরা জানাবো ফিলিপাইন কী কী ডকুমেন্টের মাধ্যমে আপনি ফিলিপাইনের অ্যাপ্লাই করবেন, শুধুমাত্র প্রসেসিং। এছাড়াও আমাদের ফিলিপাইনের শতভাগ কনফার্ম ভিসা সার্ভিস রয়েছে, সেজন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। ফিলিপাইনের ভিসা পেতে হলে আপনাকে সর্বপ্রথম অবশ্যই একটি ভ্যালিড পাসপোর্ট আপনার প্রয়োজন হবে। সেক্ষেত্রে ন্যূনতম 6 মাসের একটি পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট আপনার লাগবে এবং 2 পেজ খালি থাকতে হবে। পাশাপাশি আপনার লাগবে হচ্ছে ছবি, যেটি হচ্ছে 2x2 রিসেন্ট সদ্য তোলা যেটাকে আমরা বলে থাকি, এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে ম্যাট পেপারে। পাশাপাশি আপনার লাগবে হচ্ছে এনআইডি কার্ড। যদি কোনো ব্যক্তির এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার বার্থ সার্টিফিকেট, ইংলিশ যে ফর্মেটটি রয়েছে সেই ফর্মেটের বার্থ সার্টিফিকেট দিলেও চলবে। পাশাপাশি আপনার লাগবে হচ্ছে একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট, যেটি হচ্ছে আপনার মিনিমাম 6 মাসের ট্রানজ্যাকশন থাকতে হবে। 6 মাসের কম ট্রানজ্যাকশন যদি হয় সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি 6 মাস ট্রানজ্যাকশন করেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং ন্যূনতম আপনার 2 লক্ষ টাকা ব্যাংকের লাস্ট ব্যালেন্স থাকতে হবে। যেদিন আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টটি তুলবেন সেখানে আপনার ন্যূনতম 2 লক্ষ টাকা আপনার ব্যাংকে যাতে জমা থাকে এরকম ব্যাঙ্ক স্টেটমেন্টটি আপনি তুলে নেবেন। বন্ধুরা, মনে রাখবেন আপনি যে ব্যাঙ্ক স্টেটমেন্টটি তোলার পর যেদিন আপনি এম্বাসিতে ফাইল জমা দেবেন সেই থেকে আপনার পাসপোর্ট ডেলিভারি পাওয়া পর্যন্ত আপনার যে টাকাটি 2 লক্ষ টাকা আপনার ব্যাংকে জমা ছিল সেই টাকাটা যাতে আপনার স্থগিত থাকে, তার মানে আপনি যাতে উত্তোলন করে খরচ না করেন। পাশাপাশি আপনার লাগবে হচ্ছে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট, যে ব্যাঙ্ক থেকে আপনি স্টেটমেন্ট তুলবেন সেখানে আপনি বললে তারা আপনাকে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেটটি প্রদান করবে। পাশাপাশি আপনি যদি ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে ট্রেড লাইসেন্স, যেটা বাংলায় থাকে সেটাকে আপনি ইংলিশে করে ট্রান্সলেট করে নোটারি করে দিতে হবে। পাশাপাশি আপনি যে ট্রেড লাইসেন্সটি আপনার অবশ্যই রেনুয়াল ফেজটিও আপনাকে নোটারি করে দিতে হবে। পাশাপাশি আপনার লাগবে হচ্ছে 2টি ব্ল্যাঙ্ক ফ্যাড যদি আপনি বিজনেস করে থাকেন, এবং আপনার লাগবে ভিজিটিং কার্ড, 2 কপি ভিজিটিং কার্ড, অবশ্যই সেটি ইংলিশ ফরম্যাটে হতে হবে। পাশাপাশি আপনি যদি জব করে থাকেন, গভর্নমেন্ট জব করেন, তাহলে আপনাকে গভর্নমেন্ট যে মন্ত্রণালয়ের অধীনে আপনি জব করেন সেই মন্ত্রণালয়ের অধীন থেকে আপনাকে সরকারি যে জিও লেটার রয়েছে বা অর্ডার রয়েছে সেই অর্ডারটি আপনাকে সাথে দিতে হবে, এবং ওই মন্ত্রণালয়ের অধীনস্থ আপনাকে জিও এনওসি লেটারটা আপনাকে প্রদান করতে হবে। অথবা আপনি যদি প্রাইভেট জব করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোম্পানির থেকে আপনার ছুটির দরখাস্ত, যেটাকে আমরা এনওসি বলে থাকি, এবং আপনি যদি এমপ্লয়মেন্ট আইডি কার্ড থাকে সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট আইডি কার্ড, পাশাপাশি আপনার একটি ভিজিটিং কার্ড আপনার থাকলে দিতে হবে। আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট আইডি কার্ড অবশ্যই ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে আপনাকে দিতে হবে, অবশ্যই যাতে আপনার যে প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করেন সেখানে উদ্বোধন কর্মকর্তার নাম্বার যাতে আপনার আইডি কার্ডে সংযুক্ত থাকে। যদি নাম্বার না থাকে তাহলে অবশ্যই আপনাকে ইংলিশে একটি প্রত্যয়নপত্র আপনাকে দিতে হবে ওই প্রতিষ্ঠান থেকে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন। স্টুডেন্টদের ক্ষেত্রে অবশ্যই আপনার বাবা অথবা মায়ের ব্যাংক স্টেটমেন্ট দিলেও চলবে। বন্ধুরা, এই সকল ডকুমেন্টের মাধ্যমে আপনি চাইলে ফিলিপাইনের ট্যুরিস্ট ভিসা আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনার সেই ক্ষেত্রে লাগবে আরও একটি ডকুমেন্ট, সেটি হচ্ছে
টিন সার্টিফিকেট যেটি ইংলিশ ফরম্যাটে থাকে এটাকে ট্রান্সলেট করে নোটারি করে দিতে হবে। যদি ইংলিশে থাকে তাহলে নোটারি করে দিলেই চলবে। পাশাপাশি আপনার লাগবে হচ্ছে কোভিড-19 এর ভ্যাকসিন সার্টিফিকেট। এই সকল ডকুমেন্টের মাধ্যমে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সেবার মাধ্যমে আপনি চাইলে ফিলিপাইনের ট্যুরিস্ট ভিসা আপনি আমাদের মাধ্যমে আপনি প্রসেস করতে পারেন। এখন জানিয়ে দিব কতদিন সময় লাগবে এবং কত টাকা লাগবে ফিলিপাইনের ট্যুরিস্ট ভিসা আপনি প্রসেস করতে। ফিলিপাইনের ট্যুরিস্ট ভিসা প্রসেস করতে শুধুমাত্র 5,500 টাকা ভিসা ফি এবং আমাদের সার্ভিস চার্জ 1,000 টাকা, টোটাল 6,500 টাকার মাধ্যমে আমরা প্রসেস করে থাকি। এবং টাইম সময়ের প্রয়োজন হবে 7 ওয়ার্কিং ডে, যেটাকে আমরা বলে থাকি। এটা সম্পূর্ণ স্টিকার ভিসা হয়ে থাকে এবং 7 কর্মদিবসের মাধ্যমে আপনি আপনার ভিসা ডেলিভারি পাবেন, পাসপোর্ট ডেলিভারি পাবেন। যেদিন এম্বাসিতে জমা হবে সে থেকে 7 কর্মদিবসের মাধ্যমে আপনি পাসপোর্ট ডেলিভারি পাবেন। এই সকল ডকুমেন্টের মাধ্যমে আপনি চাইলে আমাদের এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের যে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ঠিকানা রয়েছে আপনি সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে এশিয়া আপনি আমাদের যোগাযোগ করতে পারেন। আপনি ফিজিক্যালি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা আমাদের দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আমাদের যে কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। ততক্ষণ পর্যন্ত লাগ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে কোনো একটি বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।